স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমোতে দেয় না। জীবনে কঠিন বাধাগুলো তোমাকে ধ্বংস করতে আসে না, বরং আসে তোমার ভিতরে লুকিয়ে থাকা অমৃত শক্তি ও সম্ভাবনা অনুসন্ধান করতে। বাধাসমূহকে তুমি দেখিয়ে দাও যে তুমিও কম কঠিন নও। একজন খারাপ ছাত্র একজন দক্ষ শিক্ষকের কাছ থেকে যা না শিখতে পারে, তার থেকেও কিন্তু একজন ভালো ছাত্র একজন খারাপ শিক্ষকের কাছ থেকে তার থেকেও কিন্তু অনেক বেশি কিছু শিখে নিতে পারে। পারফেক্ট সময় আসবে এটা ভেবে কিন্তু বসে থাকবে না, খারাপ সময়গুলোকে নিজে থেকে পারফেক্ট বানাও, তাহলেই দেখবে জীবনে কখনো কোনো কষ্ট থাকবে না। মেধাবী হয়ে গর্ব করার কিছুই নেই, শয়তানও কিন্তু মেধাবী হয়। মনুষ্যত্ব সততা না থাকলে কিন্তু সে মেধা কিন্তু হয় ঘৃণিত। স্বপ্ন দেখতে শেখো, কারণ স্বপ্ন যদি তুমি না দেখো তাহলে কিন্তু কখনোই তুমি সফল হতে পারবে না। একটা ভালো বই যেমন 100 জন বন্ধুর সমান হতে পারে, কিন্তু একজন ভালো বন্ধু কিন্তু একটা লাইব্রেরির সমান। সফলতার গল্প পড়ো না, কারণ শুধুই ব্যর্থতা পাবে, ব্যর্থতার গল্প পড়ো সফল হওয়ার কিছু ধারণা পাবে। জীবন আর সময় হলো পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক, কারণ জীবন আমাদের শেখায় সময়কে সঠিকভাবে ব্যবহার করতে, আর সময় শেখায় জীবনের মূল্য দিতে। তাই বলছি সময়ের মূল্য দিতে শিখুন, নাহলে কিন্তু পরে আর সময় পাবেন না। সৃষ্টিকর্তা কেবল তাদেরকেই সাহায্য করে যারা পরিশ্রম করে, কারণ পরিশ্রমের বিকল্প কিছু হয় না। তো সেই কারণেই পরিশ্রম করুন, তবেই তার মূল্য আপনারা পাবেন। কাউকে হারিয়ে দেওয়াটা কিন্তু খুব সহজ, কিন্তু সবথেকে কঠিন হলো কারণ মন জয় করাটা।